আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনারা ভালো আছেন সবাই? জি আলহামদুলিল্লাহ। ঘুরে দেখলাম আপনারা খুব সুন্দরভাবে মাছ চাষ করছেন, কিভাবে করছেন, কিভাবে পরিচর্যা করছেন, কিভাবে শুরু করছিলেন, কিভাবে কোথা থেকে উদ্বুদ্ধ হলেন? আসলে কৃষির প্রতি আমার এমনিতেই সব সময় একটা আকর্ষণ ছিল, যার কারণে আমি খুঁজতেছিলাম যে একটা আমার একটা সাইট দরকার যেখানে আমি এটা শুরু করতে পারি। কৃষির প্রতি অনেক আগে থেকেই আকর্ষণ ছিল ছোটোবেলা থেকেই, তারপরে বিভিন্ন সময় ইউটিউবে চ্যানেল আর বিশেষ করে শাইখ সিরাজের ওই যে অনুষ্ঠানগুলো প্রায় দেখতাম, দেখতে দেখতে যাই হোক মোটামুটি এক প্রকার মানে আকৃষ্ট হয়ে, তো এখানে আসার পর আমার ওই যে ফুফাতো ভাই ছিল মৌলানা, উনি বিদেশ যাতে চাচ্ছিল, তখন বললাম যে তাই বিদেশ না যেয়ে দেখি এখানে কিছু করা যায় কিনা। পরে একদিন এসে ভিজিট করে গেলাম, পাশে ছোটো ওই জায়গায় একটা পুকুর ছিল, ওই পুকুরটা ভিজিট করে যেয়ে এখানে কয়েকজনের সাথে কথা বললে আমরা 10 বছরের জন্য এই জায়গাটা লিজ নিয়ে শুরু করি আর কি। প্রথমে চারটা পুকুর দিয়ে শুরু করি, মানে 7 বিঘা 3.5 একরের মতো জায়গা দিয়ে এটা শুরু করি বলতে এটা এক্সকেভেটর দিয়ে কাটছি, তো আমাদের কাটতে মনে হয় খরচ গেছিলো 3 লাখ টাকার মতো আর কি পুকুর খননে। পুকুর খনন করার পরে আমাদের এক আত্মীয়র কাছ থেকে হলো, তাদের অনেক বড় মৎস্য প্রজেক্ট আর কি, প্রায় 600 একরের মতো, তাদের কাছ থেকে আমরা পরামর্শ নিয়ে তেলাপিয়া মাছ, মনোসেক্স তেলাপিয়া যেটা, এটা ওঠাই আর কি, এবং বেশ ভালোভাবেই বাড়তেছিল। কিন্তু যেহেতু আমাদের অভিজ্ঞতার অভাব ছিল, আমাদের পুকুর খননটা তেলাপিয়া মাছের চাষের জন্য উপযুক্ত ছিল না। তো মাছ ছোটোবেলায় আমাদের খাবার দাবার পরিচর্যা সবই ঠিক ছিল, ছোটোবেলা থেকে যখন জায়গা কম ছিল তখন বেশ পরিমাণে বাড়তেছিল, কিন্তু পানি কমে যাওয়াতে আমাদের পুকুরে গর্ত করা ছিল না, যার কারণে মাছ শেষের দিকে এসে খাবার খাওয়ানোর পরেও মাছের সাইজ ঠিকমতো হচ্ছিল না। এর মধ্যেই করোনা চলে আসে, করোনা আসলে সেই বছরে আমরা বেশ টাকা মানে 1.5-2 লাখ টাকার মতো মনে হয় লস হয় আমাদের। পরবর্তীবার আবার যখন মাছ উঠাই সেখানেও লসের পরিমাণ কম হয়েছে, কিন্তু আরও সেখানেও কিছু লস হয়েছিলো। আর যে এটা এখন 3য় বছর চলতেছে, আশা করতেছি এবার ইনশাল্লাহ, আশা করতেছি আর কি যে ওই লসগুলো কাটাইয়া আবার আমরা এখানে লাভে আসবো আর কি। আর পুকুর প্রস্তুতির জন্য আসলে গতানুগতিক যেভাবে পরে আমরা কৃষি অফিসারদের পরামর্শ নিয়েছি, তারা বিভিন্ন জায়গা থেকে, আমার এমনি অনেক কৃষি অফিসারের সাথে আমার পরিচয় আছে, প্রায় 5-6 বার আমি বিভিন্ন কৃষি অফিসারদের ভিজিটে আনছি, এই এলাকার কৃষি অফিসারদেরও আনছি, আবার পাশে আমার নিজের বাড়ি হচ্ছে গোপালগঞ্জে, সেখান থেকে কৃষি অফিসারদের সাথে আমার সম্পর্ক ছিল, ব্যক্তিগত সম্পর্ক, তাদেরকে এখানে ভিজিটে এনে কয়েকবার তাদের পরামর্শ নিয়ে মোটামুটি এগোইছি আর কি। এই লসের কারণে আপনি যে বললেন 2-3 বার লস খাইছেন, কেন লস হচ্ছে? আমাদের এটার খাবার যে খাবার খাওয়াইছিলাম, 1 কেজি মাছ উৎপাদনে প্রায় 80-90 টাকার মতো আমাদের খরচ গেছিলো, এরকমই এই মাছ আমরা ঢাকায় পাঠাইছিলাম ধরে আর কি। তো মাছ সাইজও ছোটো হয়েছিলো, কিছু মাছ নষ্ট হয়ে গেছিলো প্রসেসিংয়ের কারণে, আমরা জানতাম না কীভাবে কী দেখি পাঠাইতে পারি, বুঝতে পারিনি, যার কারণে ওইখানে বেশ অনেক মাছই পাঠাইছিলাম প্রায়। ওই মাছগুলোতে আমাদের প্রথমবারে মূলত আর কি ওইখানেই আর কি মূলত আমাদের লসটা হয়ে গেছিলো আর কি, যে আমাদের প্রসেসিং ওই সময় দাম যে কম ছিল তা না, প্রায় আমরা লোকালি যেগুলো বিক্রি করতেছিলাম প্রায় 120 টাকা করে কেজি বিক্রি করতেছিলাম, কিন্তু ঢাকায় যেটা পাঠাইছি সেটা আমরা 60 টাকা করে বিক্রি করতে পারছি, এবং ওইখানে অনেক মাছই পাঠাইছিলাম, ওইখানে আমাদের একটা লস হয়ে গেছে। আর পরের বছরে আসলে চিংড়ি মাছ দেওয়া হয়েছিলো, কিছু অন্যান্য কিছু মাছ দেওয়া হয়েছিলো পরে পরিচর্যার কারণে, এবং পানি না থাকার কারণে আমরা ডিপ করছিলাম, ডিপ দিয়েও পানি দিয়েছিলাম কিন্তু দিয়ে কুলাই পরা যায়নি, যার কারণে আর কি 2 বছরে এটার জন্য লস হয়েছে। এবার আমরা একটু অন্য প্রসেসে এগোছি। কিভাবে শুরু করছেন এবার আবার নতুন করে? এবার আমরা একটু পদ্ধতিটা চেঞ্জ করছি, আমরা শুধুমাত্র এবার 4-5 মাসের 6 মাসের জন্য আর কি এবার চাষ করবো, এবার আমরা বড়ো মাছ ছাড়তেছি, কেজিতে 3-4টা এরকম সাইজের মাছ ছাড়তেছি, যেটা এই যে 3-4 মাসের মধ্যে এটা সাইজ বড় হবে। কি ধরনের মাছ আছে এখানে? এখানে রুই মাছ আছে, কাতল মাছ আছে, গ্রাস কাপ আছে, সাদা মাছ মাছ আছে, হ্যাঁ সাদা মাছগুলোই। এবার আমরা চিংড়ি দিচ্ছি না, চিংড়ির জন্য আমরা এটাকে রাখছিলাম পুকুরটাকে, কিন্তু এখন ওইটাকে আর চিংড়ি আমরা এবার রাখতেছি না, সাদা মাছটাই আমরা এবার জোর দিচ্ছি আর কি। কেমন ধারণা করেন এবার কি 2 বার যেহেতু লস হয়েছে, এবার এবার আমরা আশা করতেছি অনেক পাশাপাশি আমরা হাঁস ওইবার যেহেতু আনছি, এই হাঁসের
20টা মাছের খাবার হিসেবে পরিপূরক হিসেবে ব্যবহার হবে। তো মাছকে আলাদা কোনো খাবার দেন নাকি ওইটাই চলে? মাছে আলাদা খাবার দেওয়া হয়, ফিশ ফিড যেটা আছে আমরা সেটাই খাবার দিই, এটা দিই আর কি। এবার যে অবস্থা পিছনের যে দুইবার ধাক্কা খাইছেন, যে বক লস হয়েছে, ওটা কি কভারেজ করতে পারবেন ইনশাল্লাহ? কভার ইনশাল্লাহ আশা করতেছি এটা কভার হবে, আর কভার না হলে এটা তো একটা চলমান প্রসেস, আশা করতেছি আমরা এটা লাভবান হব আর কি। আমাদের পাশাপাশি আরও কিছু দেখতে পাচ্ছেন যে কলা গাছ লাগাইছি, পেঁপে গাছ লাগাইছি, এটা থেকে কিছু ফিডব্যাক আসতেছে। আমাদের এখানে যে কর্মচারী যারা আছে তাদের খরচটা আমরা এখান থেকে উঠাইতে পারতেছি, তার মানে এখানে যেটা চলতেছে প্রায় জিরো খরচে আমরা মেনটেন্যান্স করতে পারতেছি এখন। পাশাপাশি মাছ যেটা পাবো আমরা আশা করতেছি এটা লাভ হবে, হাঁস থেকেও মোটামুটি খরচ কমায় আসছে, আর 15 থেকে 20 দিনের মধ্যে ডিম যেহেতু বাড়া শুরু হয়েছে এটা আরও ভালো একটা ফিডব্যাক আসবে বলে আশা করতেছি ইনশাল্লাহ। ঠিক আছে ভাই, আপনার শুভকামনা রইল ইনশাল্লাহ, আল্লাহ রহমতে ভালো থাকবেন, ধন্যবাদ আপনার সময় দেওয়ার জন্য, ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।